আজকে আমি দেখাবো ডিজিটাল স্কেলের খুচরো যন্ত্রাংশ রিভিউ আমাদের এখানে প্রায় পঁয়ষট্টি রকম স্পায়ার পার্স পাওয়া যায় ডিজিটাল স্কেলের সার্কিট থেকে শুরু করে আপনার লোক সেল মনিটর থেকে শুরু করে যতগুলা স্পায়ার পার্স পাওয়া যায় আমাদের এখানে প্রায় পঁয়ষট্টি রকমের স্পায়ার পার্টস আমরা বিক্রি করে থাকি আমার এইখানে আপনি এক দোকানে পঁয়ষট্টি প্রকার স্পায়ার পার্স গুলো পাবেন আমরা এক এক করে একটা একটা করে দেখাবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন একদম ছোট থেকে বড় পর্যন্ত আমরা এই স্পার পার্স গুলো আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিটি পার্সের নামও বলা হবে প্লাস এগুলা কিভাবে পাবেন সবকিছু বলা হবে প্রথমে দেখাই এটা হচ্ছে টাচ সুইচ এটা হচ্ছে টাচ সুইচ আপনারা জানেন যে টাচ সুইচ গুলো নষ্ট হয় আপনার বাটন কাজ করে না তখন টাচ সুইচ চেঞ্জ করা লাগে টাচ সুইচ আমাদের এখানে ছোটটা আছে তারপরে আপনার এটা আছে একটু বড় মাথার তারপরে আপনার আর এফ এল এর যেটা থাকে বড় এটা এটাও আছে এটা হচ্ছে ভালো মানের থাকে এটাও আছে আপনারা এইলা পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস যার যত পিস দশ পিস আমরা দিয়ে থাকি আপনাদের যার যার যেটা প্রয়োজন এটা নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে পার্টস গুলো দিয়ে থাকি আপনারা জানেন আমাদের এখানে আছে নাইন পিন মেল প্লাস ফিমেল আছে এটার সাথে কিন্তু থাকে প্লাস নাট থাকে শুরু করে সবকিছু থাকে আর আমাদের এখানে দুইটাই আছে মেল মেল ফিমেল আছে আছে আপনারা দুইটাই আমাদের এখান থেকে নিতে পারবেন যাদের যেটা প্রয়োজন নিতে পারবেন এরপরে আপনাদের আর একটা সকেট আছে আমাদের এখানে এখানে একটা সকেট আছে এটা আছে মেল ফিমেল দুইটা একসাথে এটাও আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন হয় এটাও নিতে পারবেন আমাদের পঞ্চাশ ফিশ একশো বিশ পিস যত যত লাগে আমরা এক পিস দুই দিয়ে থাকি সারা বাংলাদেশে বাংলাদেশে আপনাদের ওইখানে যদি সুন্দরবন কুড়িয়া সার্ভিস থাকে উপজেলা পর্যায়ে তাহলেও আমরা দিয়ে থাকি উপজেলা পর্যায়ে ইনশাল্লাহ এরপরে আরেকটা জিনিস এটা হচ্ছে এসি সকেট এসি সকেট আপনাদের অনেকের লাগে এসি সকেট আমাদের এখানে দুই প্রকার আছে একটা হচ্ছে আপনার সিলভারের আর একটা হচ্ছে তামার দুইটা আমরা আপনাদেরকে দিয়ে থাকবো দুই টাকা দাম কম বেশি হবে এরপরে আপনার আছে সুইচ যেটা অন অফ সুইচ অন অফ সুইচ আপনারা যদি একশো পিস একবারে নেন এক প্যাকেট তাহলে দাম খুব কম হবে আপনারা যদি টেকনিশিয়ান ভাইরা যারা আপনারা আপনাদের জন্য এই ভিডিও গুলো তৈরি করে আপনারা যদি বলেন যে ভিডিওতে রেট বলে দেন তাহলে অবশ্যই রেট বলে দিব কিন্তু আমি রেট বলি না আপনাদের জন্য আপনাদের ভালোর জন্যই রেটগুলো বলা হয় না আপনারা যে এই ভিডিওগুলো দেখেন এমন কোনো কথা না কাস্টমারও কিন্তু এই ভিডিওগুলো দেখে এখন কাস্টমার যদি রেট গুলা জানি যায় তখন আমার টেকনিশিয়ান ভাইদের সাথে ঝগড়া করবো রেড বলা হয় না আপনারা যেটা প্রয়োজন শট দিবেন স্ক্রিন শট দিয়ে তখন বলবেন যে ভাই এটা এত পিস এটা এত পিস এটা হচ্ছে ডিসি সকেট হ্যাঁ ডিসি সকেট এটা পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস দশ পিস পাঁচ পিস যেটা প্রয়োজন আমরা প্যাকেট করে দিয়ে দিবো ইনশাল্লাহ এরপরে আমরা আহ দেখো গোটকা গোটকা আমাদের এখানে এক প্রকার এটা হচ্ছে এক প্রকার এটা আর এফ এল থাকে এরপরে আমরা এর আরেকটা এটা আছে মেগা বা চায়না স্কিল গুলাতে থাকে দুই প্রকার দাম খুবই কম একশো পিস দুইশো কেজি পায়া চল্লিশ কেজি পায়া আছে আমাদের এখানে চল্লিশ কেজি পায়া আছে এরপরে আপনার একশো কেজি উইথ ষাট কেজি যে পায়া এটা আছে এটা আপনারা এটা আমাদের কাছে চায়নাটা আছে আর কালোটা যদি নেন কালোটার দাম খুব কম হবে হ্যাঁ আর এই চায়নাটার একটু দাম বেশি এটা আছে 40 কেজি পায়া এটা আছে 60 কেজি 100 কেজি পায়া এরপর আমাদের এখানে আছে 200 কেজি পায়া আছে 200 কেজি চায়না পায়া আছে আমরা এটা কালোটা যদি নেন কম দামে ওটাও দিতে পারবো ওটার দাম একটু কম হবে তবে এটার দাম একটু বেশি হবে এরপর আছে 300 কেজি পায়া 300 কেজি পায়াও যাদের দেখা গেল যে একটা হারে গিয়েছে সেই ক্ষেত্রেও আমাদের এখান থেকে আপনারা এটা এক পিসও নিতে পারবেন সুন্দরবনের আপনার যেরকম ডেলিভারি চার্জ হয়েছে হোম ডেলিভারি একশো বিশ টাকা আর অফিস ডেলিভারি একশো দশ টাকা এক্ষেত্রে আপনাদের যদি একটাও দরকার হয় একটাও আমরা দিতে পারবো সমস্যা নেই এরপরে আমরা দেখাবো হলো আপনার হোল্ডার যেটা হচ্ছে আর এফ এল স্কেলের হোল্ডার এটা হচ্ছে আপনার ভালো মানের টা যেটা স্টিলের মতোই অনেক শক্ত মজবুত এটা চায়না হোল্ডার এটাও নিতে পারবেন আর যাদের এক পিস প্রয়োজন নেবেন যাদের পঞ্চাশ পিস দুইশো দুইশো পিস তিনশো পিস চারশো পিস যাদের প্রয়োজন তারাও নিতে পারবেন আমাদের এখানে দোকানে ব্যাসার জন্য নিতে পারবেন প্লাস খুচরা যারা এক পিস দুই পিস চান তাদেরকে দেওয়া হবে এরপরে আপনার আর এফ এল এর আরেকটা আছে কালো যেটা এটার দাম কম একটু নরমাল হবে এটাও নিতে পারবেন দোকানে বিক্রি করার জন্য এগুলা বিক্রি করলে দোকানে বিক্রি করলে ভালো লাভ হয় আমাদের এখানে দাম খুবই কম আপনারা একশো টাকা পর্যন্ত একশো বিশ টাকা পর্যন্ত বা দেড়শো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এরপরে আপনার চায়না যে স্কেল আছে যেরকম আপনার কমন যে মনিটর গুলো ওগুলারও হোল্ডার আমাদের এখানে আছে এটা নিতে পারবেন এটা একটু ভালো মানের আর একটা কালো আছে কালোটার একটু দাম কম হবে এটা একটু দাম বেশি আছে এরপরে আমরা দেখাবো হলো চার্জার চার্জার অনেকেই বাজারে চার্জার খোঁজেন বাজারে বাজারে যে চার্জার পাওয়া যায় দেখা গেলো যে বারো ভোল্ট বা ফাইভ ভোল্ট কিন্তু স্কেলের চার্জার আমাদের আপনাদেরকে নিতে হবে সিক্স ভোল্ট যেটা হচ্ছে অরিজিনাল আমাদের এখানে এই যে দেখেন জানি না এখানে আপনার সিক্স ভোল্ট লেখা আছে হ্যাঁ সিক্স ভোল্ট চার্জার এটা তার অনেক লম্বা এটা অরিজিনাল যেটা চার্জার এটা দেখবেন যে তার অনেক লম্বা এটার কভার হবে না এটার কার্টুন হবে না হ্যাঁ আর ডুপ্লিকেট যে চার্জার বাজারে কিনতে পাওয়া যায় ওটা কিন্তু কার্টুন এটা কিন্তু কার্টুন হবে না আপনারা এটা নিতে যাদের একশো পিস দরকার তারা নিতে পারবে এসি কেবল হুম এসি কেবল এরপরে আমরা দেখাবো হলো এসি কাবল এসি কেবল আপনারা বাজারে যেগুলা কিনতে পান ওগুলা কিন্তু হয়েছে আপনার নর্মাল ওগুলো আছে অ্যালুমিনিয়াম তার ছোট এবং দামও অনেক বেশি না আমাদের এখানে যে চিকট আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা এটা হচ্ছে অনেক লম্বা অনেক লম্বা তার এবং আপনার এটার ভিতরে আপনার তামার আপনার তার আছে তামার ভিতরে যে আপনার ইয়ে দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন জানি না এটা হচ্ছে তামার আপনার এটা খুব ভালো মানের মানে এটা কাটিও আমি চেক করছি আমি তো মানে যেটা পার্স যে ঠিক কাস্টমারদেরকে ওইভাবে বলি বিক্রি করি তবে এটা আমি কাটিয়ে দেখছি এটার ভিতরে তামাদো আছে আর বাংলাদেশে যেগুলো আপনার কম দাম নিয়ে আহ ওটা হয়েছে আপনার তার দেওয়া আছে এবং তারটা অনেক ছোট থাকে আপনারা এই এই ক্যাবল যদি বিক্রি করেন তাহলে কাস্টমারের কাছ থেকে ভালো রিভিউ পাবেন উইথ আপনার দামও খুব কম এটা আর এটা বিক্রি করলে অনেক আহ অনেক লাভও আছে যারা কাজ পাইকারি বিক্রি করবেন তাদের লাভও আছে কারণ এটা অনেক লম্বা রাইস কুকারে যে ক্যাবল আছে রাইস কুকারের ক্যাবলের সেইটি এটা অনেক বেশি লম্বা এরপরে আমরা দেখাবো সার্কিট দেখাবো আপনারা ভিডিওটা অনেক লং হবে আমরা সার্কিট দেখার আগে লোডসেল গুলো লোড সেল আমাদের এখানে যত প্রকার লোডসেল কিনতে পাওয়া যায় আমাদের এখানে প্রথমত যে লোডসেল পাওয়া যাবে এটা হচ্ছে চল্লিশ কেজি চল্লিশ কেজি লোড সেল আমাদের এখানে দাম খুবই কম এবং খুব ভালো মানের লোডসেল আমরা লোড সেল গুলো পাঠানোর আগে অবশ্যই মিটার দিয়ে চেক করে পাঠাই মিটার দিয়ে মেপে চেক করে পাঠাই যে ভালো না মন্দ চল্লিশ কেজি লোড সেল আপনারা যদি আমাদের এখান থেকে নেন খুব কম দামে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা অনেকেই ফোন দেয় যে ভাই আপনার দোকান কোথায় আমার দোকান হচ্ছে দুইটা সেটা হচ্ছে একটা রংপুরে হুম এখানে হচ্ছে কারখানা উইথ দোকান আর আরেকটা দোকান হচ্ছে ঢাকা নবাবপুর ঠাটারি বাজারে আপনারা যারা ঠাটারি বাজারে সরাসরি আসতেছেন অবশ্যই সরাসরি ঠাটারি বাজারে আসবেন আর যারা রংপুরে আসতেছেন রংপুরে আসবেন সরাসরি আর আপনারা কুরিয়ারে যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেবেন আমরা জেলা উপজেলা পর্যায় পর্যন্ত কুরিয়ারে দিয়ে থাকি যদি আপনার উপজেলা পর্যায় হয় তাহলে আপনাদেরকে দেখা গেল যে মালের টাকা উইথ আপনার ভাড়ার টাকা ফুলটায় আগে দিতে হবে কারণ আপনারা জানেন যে উপজেলা পর্যায়ে যে এজেন্সি কুরিয়া সার্ভিস ওইখানে কন্ডিশন হয় না জেলা পর্যায়ে যারা নিবেন তারা কন্ডিশনে নিতে পারবেন হ্যাঁ মানে এখানে চল্লিশ কেজি লোডসেল আছে আপনার চল্লিশ কেজি লোডসেল নিতে পারবেন খুব কম দামে এরপরে হচ্ছে আমরা দেখাবো একশো তিরিশ কেজি যেটা হচ্ছে ষাট কেজি লোডসেল আহ এই লোড সেলও ও আমাদের এখানে অ্যাভেলেবল আপনারা এটা আহ এক পিস দুই পিস বা যাদের পাইকারি বিক্রি করবেন পঞ্চাশ পিস একশো পিস তারাও নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখানে দাম খুব কম এই স্পার পাল গুলোর দাম খুবই কম এরপরে লোডসেল আছে একশো আশি কেজি যেগুলো হয়েছে নর্মাল যে চায়না স্কেল গুলাতে থাকে একশো কেজি স্কেলে একশো আশি কেজি অনেক ষাট কেজি স্কেলেও থাকে এই লোড সেল আমাদের এখানে অ্যাভেলেবল আপনারা খুব কম দামে এই লোড সেল গুলো নিতে পারেন বর্তমানে একটু লোড সেলের রেট একটু বেশি যেরকম চারশো কেজি আর দুইশো কেজি লোড সেল রেট একটু বেশি তাছাড়া সব লোড সেল রেটে ঠিক আছে আর এরপরে আমাদের এখানে দুইশো কেজি এ রেডের এর লোড সেল যা আপনারা যারা বাজারে অনেক লোড সেল কিনতে পাওয়া যায় যেটা হচ্ছে নিম্ন কর্নারিং হয় লাগানোর পরে কষ্ট কাস্টমারের সাথে ঝগড়া লাগে কর্নারিং হয় প্লাস সর্বনিম্ন ওয়েট সর্বোচ্চ ওয়েট দিতে ভেজাল করে আমাদের এখানে যে লোডসেল গুলো আছে এগুলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কন্ডারিং ক্লিয়ার করা আছে উইথ সর্বনিম্ন ওয়েট যে দশ গ্রাম সর্বনিম্ন ওয়েট সর্বোচ্চ ওয়েট কেজি সেটাও নিবে এখানে তিনশো পঞ্চাশ কেজি লোডসেল আহ বর্তমানে নাই স্টকে আসলে আমরা জানাবো আমাদের এখানে আছে চারশো কেজি লোডসেল চারশো কেজি লোডসেল এটা হচ্ছে আপনার আড়াইশো কেজি তিনশো কেজি স্কেল গুলোতে যে থাকে এই লোডসেল এ গ্রেডের লোডসেল এটা লাগালে কর্নারিং হান্ড্রেড পার্সেন্ট কর্নারিং পাবেন না প্লাস এটা রেট আমাদের এখানে বর্তমানে একটু বেশি তবে আমরা বাইরের থেকে খুব কম রেটে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ এরপরে আমাদের এখানে আছে হইলো আটশো কেজি লোড সেল আটশো কেজি লোড সেল আপনারা নিতে পারবেন যারা পাঁচশো কেজি স্কেল অনেকে রিপেয়ার করে এটা হচ্ছে আটশো কেজি লোড সেল পাঁচশো কেজি স্কেলে লাগানোর জন্যে যারা স্কেল ওয়ার্কশপের দোকানে নিজে স্কেল তৈরি করতে যাচ্ছেন তারাও নিতে পারবেন এই সেল নিয়ে আপনারা পাঁচশো কেজি তৈরি করতে পারবেন এরপরে আমাদের কাছে আছে জাম্বু লোটসেল জাম্বু সেল যেটা হচ্ছে ইন্ডিয়ান যে স্কেল গুলো আছে ও আগে কানা স্কেল বা সময় স্কেল এগুলাতে লাগা ছিল জাম্বু স্কেলে অনেক মেঘা স্কেলেও লাগাচ্ছে এই লোকসেল খুবই ভালো মানের সেল এটা আপনাদের যাদের দরকার হয় তারা এক পিস যদি নেন বা দুই পিস নেন যত পিস নেন না কেন স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা স্ক্রিন দিয়ে বা আপনার যে নষ্ট যে আছে অনেক সময় দেখা গেল যে রিভিউতে সব প্রকার মাল তুলে ধরা সম্ভব হয় না ভিডিও অনেক লং হয়ে যায় আর অনেক কিছু হাইট হয়ে যায় মনে থাকে না আপনারা যেটা আপনার স্কয়ার পার্টস দরকার ওটার আপনার ছবি তুলে আমার স্ক্রিনে দেখানো নাম্বারে ইনি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে ওইখানে আপনারা পাঠাবেন অনেকেই সরাসরি ফোন নাম সরাসরি ফোন দেওয়ার আগে অবশ্যই আপনাদের যেটা স্পার পার্সের প্রয়োজন ওটার ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে ভয়েস দিবে ইনশাআল্লাহ আমি সময় উত্তর দেওয়ার চেষ্টা করব এরপরে আছে ওয়াই জেড সি কম দামি লোডসেল আর আমাদের এখানে জিমিট লোডসেলও আছে প্লাস আপনাদের আমাদের নিজস্ব গ্রামের যে লোডসেল আছে আশা লোডসেলও আছে যারা চারটে গরু ওয়েট স্কেল বা রড ওয়েট স্কেল তৈরি করে করতে চাচ্ছেন অবশ্যই আহ আমাদের এখানে যদি লোড সেল নেন প্লাস মনিটর নেন আমাদের এখানে ইন্ডিয়ান মনিটর আমাদের নিজস্ব ব্রান্ডের আশা ডিজিটাল আপনার মনিটর তৈরি করি প্লাস আপনার এ টুয়েল পি তারপরে আপনার দুই ইঞ্চি মনিটর নিয়ে এই লোডসেল গুলো দিয়ে স্কেল নিয়ে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এছাড়া আমাদের এখানে গরু ওয়েট স্কেল রড ওয়েট স্কেল আপনারা জানেন গরু ওয়েট স্কেল রড ওয়েট স্কেল ভ্যান ব্রিজ স্কেল সহ বিভিন্ন স্কেল তৈরি করে আমাদের নিজস্ব কারখানায় আপনারা যারা স্কেল নেবেন তারা অবশ্যই সরাসরি আমাদের এখানে আসতে পারেন অথবা অনলাইনে কিছু টাকা দিয়ে বায়না করলে আমরা এটা তৈরি করে আপনার পাশাপাশি যে শহর ওইখানে ক্লিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো এ এরপরে আমাদের আছে এখানে ডিসপ্লে আপনার সিঙ্গেল ডিসপ্লে মনিটর এটা হচ্ছে আপনাদের এইখানে নার সাইটের সহ আমাদের সাথে এটা এসি কর্ডও দেওয়া হয় প্লাস এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এসি কর্ড খ্রিস্টান প্লাস এখানে আপনার সুইচ কাভার করে দেওয়া আছে প্লাস এখানে এস এস কিপ্যাডের কিপ্যাড ব্যবহার করা হয়েছে এরপরে আপনার সেভেন জেনারেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যদিও ডিসপ্লেটা আমার পছন্দ না কারণ এখানে থার্ড জেনারেশনের ডিসপ্লে লাগালি রিপেয়ার করা সম্ভব ছিল এখানে সেভেন জেনারেশন ডিসপ্লে মনিটর গুলো রিপেয়ার মানে ডিসপ্লে গুলো রিপেয়ার করা যায় না যদি আমাদের এখানে এটার থার্ড জেনারেশনের ডিসপ্লে অ্যাভেলেবল আপনারা যদি বলেন যে এই ডিসপ্লে খুলে আমাদেরকে অন্য ডিসপ্লে থার্ড জেনারেশনের ডিসপ্লে লাগাতেন আমরা দিতে পারবো আমাদের এখানে আপনার এই মনিটরে আবার ডাবল মনিটরও হয় আর এই সামন উইথ পেশন সামন উইথ পেশন যে মনিটরও হয় আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা ভিডিওটা একটু লং হচ্ছে যদিও ভিডিওটা কন্টিনিউ করবেন এক ভিডিওতে এই পঁয়ষট্টি রকমের স্পায়ার পার্স দেখানো সম্ভব না আমি চেষ্টা করতেছি যথেষ্ট পরিমাণ আপনাদেরকে দেখানোর জন্যে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন যদিও একটু লং হয় যদিও আমাদের এখানে আর একটা জিনিস ডিজিটাল স্কুল সার্ভিসিং এর ক্ষেত্রে খুব জরুরি হয়েছে ব্যাটারি আপনার ব্যাটারি যদি ভালো মানের ব্যাটারি কাস্টমারকে দেওয়া যায় তাহলে আপনার টেকনিশিয়ানের সুনাম পড়ি বাড়াবে আর যদি আপনি ব্যাটারি দু টাকা কমের জন্য নর্মাল ব্যাটারি দেন কম ওয়েটের নর্মাল ব্যাটারি দেন তাহলে কিন্তু কাস্টমার যে আপনার নাম করবে এই সেই ক্ষেত্রে আমরা যখন ব্যাটারি চেঞ্জ করবো তখন অবশ্যই আপনার ব্যাটারির ওয়েটের দিক আমরা খেয়াল করবো যে কত ওয়েটের ব্যাটারি লাগাইতেছি এবং শুধু ওয়েট না আপনার কোন ব্যাটারি লাগাইতেছে আমাদের এখানে যেরকম মেটলার ব্যাটারি আছে আহ ব্যাটারি লাগানোর পূর্বে অবশ্যই ভালো করে চেক করে দেয় অনেক কোম্পানি আছে দুই নম্বরই করার জন্য ভিতরে গ্লাস ঢুকে দিয়ে ওজন বাড়ে দেয় আমাদের এই ব্যাটারিগুলো আপনার ওজন আহ চারশো সত্তর গ্রাম সামথিং খুব ভালো মানের পারফর্ম আমি যেটা কাস্টমার রিভিউ থেকে পাইছি সেটা হচ্ছে পনেরো দিন পর্যন্ত একটা চল্লিশ কেজি স্কেলে চার্জ থাকে এরপরে আপনার যদি একশো কেজি দুশো কেজি পাঁচ থেকে সাত দিন চার্জ থাকে ইনশাল্লাহ এছাড়া আমাদের এখানে কম দামি যে ব্যাটারির মধ্যে এটা হচ্ছে বাটার ফ্লাই ব্যাটারি আছে এটার ওয়েট একটু কম হবে চারশো বিশ গ্রাম এটার দামও একটু কম হবে এটাও চলে তবে আপনার ম্যাটলার বা মেঘলার মতন ইয়ে না আমাদের এখানে আছে মেঘনা ব্যাটারি আছে মেঘনাও আপনারা জানেন যে মেঘনা ব্যাটারি খুব ভালো পারফর্ম করতেছে আপনারা যারা নিচে নেয়ার আগে তারাও জানেন যে মেটলার ব্যাটারি খুবই আপনার মেঘনা ব্যাটারি খুবই ভালো মানের এবার এদের এটার বডি ওয়েটও হয়েছে প্রায় চারশো আশি গ্রাম সামথিং এরপরে আমাদের এখানে সিক্স ভোল্ড ব্যাটারি আছে সিক্স ভোল্ড ব্যাটারি আমি আমার যে ইন্ডিয়ান যে মনিটর তৈরি করি যেরকম আপনার গরু ওয়েট স্কেল ফ্যান্ড্রিট স্কেলে যে আমাদের ইন্ডিয়ান পিসিবি দিয়ে মনিটার তৈরি করি ওই মনিটরের সাথে আমরা এই ব্যাটারি দেই যা এই ব্যাটারি পারফর্ম খুবই ভালো বিধে আমি এটাই বিক্রি করি সিক্স ভোল্টে এরপরে আমরা দেখাবো হলো যে ডিসপ্লে ডিসপ্লে আমাদের এইখানে আপনার সেভেন জেনারেশন ডিসপ্লে আসছে চল্লিশ কেজি রেভার যদিও আমি যদি এটা ভালোবাসি না এটা ভালো না রিপেয়ার করা যায় না আর থার্ড জেনারেশনের ডিসপ্লে হলে রিপেয়ার করা যায় এটা আপনার সেভেন সিঙ্গের যেহেতু সেহেতু এটাতে আপনার এটা রিপেয়ার খুব কম হয় যদিও আমার টেকনিশিয়ান আমার এখানে যারা ডিজিটাল সার্ভিসিং তৈরি করে ওরা রিপেয়ার করার চেষ্টা করে বাইপাস করার সিস্টেমটা জানে আর নর্মাল কোনো টেকনিশিয়ান হইলে তখন এই ডিসপ্লে এক পার বাদ দিতে হয় চল্লিশ কেজি ডিসপ্লে এটার দাম খুবই কম আমাদের এখানে আপনারা চল্লিশ কেজি দুই প্রকার হয় যদিও দুই পাশে এরকম চিকন আর একটা হচ্ছে এ পাশে আহ দুই পাশে চিকন আর একটা হচ্ছে এরকম আপনারা দুইটারে যেটার প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেখো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে ছবি তুলে দিলে আমি বলে দিব যে আছে কিনা এরপরে একশো কেজি ডাবল ডিসপ্লে আছে এই ডিসপ্লে খুব ভালো আপনারা জানেন যে এটা 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 রিপেয়ার রিপেয়ার করা যায় আমি পছন্দ করি খুব ভালো কারণ করে করে ব্যবহার করা যায় যদি নষ্ট নষ্ট হয় খুব কম হয় এটা এই ডিসপ্লে আমাদের এখানে অ্যাভেলেবল আপনারা যত দরকার যাদের এক পিস দরকার তারাও ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ বা ইউনিটে লক করবেন যাদের পঞ্চাশ পিস দরকার একশো পিস দরকার তারাও জানাবেন ইনশাল্লাহ পাঠানোর ব্যবস্থা করবেন এরপরে আমাদের এখানে আছে হইল আপনার একশো কেজি সিঙ্গেল ডিসপ্লে একশো কেজি সিঙ্গেল ডিসপ্লে আপনারা পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস নিতে পারেন যাদের এক পিস দরকার তারাও আমার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবে ইনশাল্লাহ পাঠানোর ব্যবস্থা করবে। এখানে আমাদের আছে ফিনের তার যেটা হচ্ছে আপনার ফিনের সকেট ছয় ফিনের তার এটা হচ্ছে কমন যে ডিসপ্লে গুলো আছে প্লাস আনকমন যে থ্রি স্টার বা অন্য যে ডিসপ্লে গুলো আছে এগুলা নষ্ট হয় অনেক বেশি অনেকে ফোন দেন আমার যে ভাই আপনার ডিসপ্লে আসতেছে না আমি কি করব তখন আপনার অনেক সময় ডিসপ্লে তার চেঞ্জ করে দেখা লাগে কারণ সকেটের এইখানে যেহেতু কোনো ঝালাই দেওয়া নাই তার দিয়ে বসানো এখানে লুজ হয় নিজের সকেট সহ চেঞ্জ করে দেওয়া লাগে তার এরপরে দশ মিনিট তার আছে দশ মিনিট তার অনেক সময় কাজ করে না টানাটানি করা লাগে যে এখন যে দুই একটা কিপ্যাড কাজ করতেছে না বা তিনটা কাজ করতেছে না বা একপাশে পাশে পাঁচটা কাজ করতেছে না একপাশে পাশে কাজ করতেছে না খালি বুঝতে হবে যে কিপ্যাড এর সমস্যা তার চেঞ্জ করা লাগে আপনারা দশ পিনের তার নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখানে চোদ্দ পিনের তার আছে যেটা হচ্ছে আমাদের নিজস্ব মনিটর আসা যেটাতে ইন্ডিয়ান টিডিএম পিসিবি ব্যবহার করা হয় আহ আমাদের এখানে পিসিবি গুলো ইন্ডিয়ান টিডিএম পিসিবি গুলো অ্যাভেলেবল প্লাস যেটা আপনার ডিসপ্লে ওইটার সাথে অ্যাভেলেবল এটার সাথে আমরা কিপ্যাড উইথ আপনার ডিসপ্লে সার্কিট তার আপনারা যদি নেন তাহলে একটা ফুল প্যাকেজ দিয়ে দিব এই তারও আমাদের এখানে আপনারা নিতে পারেন এই তার এক্সটার্নাল ডিসপ্লে তে ব্যবহার করা যায় যেরকম এই মনিটর যদি ব্যবহার করে রড ওয়েট এর দোকানে রড এর দোকানে প্লাস রড সিমেন্টের দোকানে তখন আপনার এক্সটার্নাল ডিসপ্লে হিসাবে লাগে আমরা এটা এক্সটার্নাল ডিসপ্লে যত দরকার হয় আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিলে বললে আমরা এক্সটার্নাল ডিসপ্লে তৈরি করে তার সহ পাঠিয়ে দিব ইনশাল্লাহ এরপরে আছে ছাব্বিশ তার ছাব্বিশ তার অনেক লাগে কারণ আহ ছাব্বিশ পরিবর্তন করে ছাব্বিশ ক্ষেত্রে লাগে ছাব্বিশ তার লাগে আপনারা ছাব্বিশ তার খুব কম দামে সারা বাংলাদেশে আমাদের এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেখানো নাম্বার স্ক্রিনে দেখানো নাম্বার ইন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে অবশ্যই লক করবেন মোবাইলে সরাসরি ফোন না দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে যা যা মাল লাগবে স্ক্রিনশট দিবেন অথবা আপনাদের যেটা স্পেয়ার পার্সের প্রয়োজন ওইটা ছবি দিবেন আমি যথা সময়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা যারা ডিজিটাল স্কিল সার্ভিসিং ট্রেনিং করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন এখন ট্রেনিং ফি অনেক কম অনেক কম ট্রেনিং ফি আপনারা পাঁচজন করে ব্যাস ট্রেনিং ফি খুব কম দা খুব কম রেটে ট্রেনিং করানো হচ্ছে আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে ট্রেনিং এর জন্য সিআর নেবেন অনেকে সরাসরি ফোন দেন ট্রেনিং এর জন্য ফোন দিয়া হবে না আপনাদেরকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে লিখতে হবে যে আমি ট্রেনিং করতে চাই এই ট্রেনিং করতে চাই লেখাটা লিখলে তখন আপনাদের ওইখানে মেসেজ আকারে ফুল ডিটেইলসটা ট্রেনিং কিভাবে করবেন কিভাবে আসবেন ফুল মেসেজ আকারে যাবে ওখান থেকে আপনারা দেখে ট্রেনিং এর সিরিয়াল ক্লাস কত টাকা সি কিভাবে আসবেন কি খাবেন সম্পূর্ণ এরপরে আমরা এখন দেখাবো হলো সার্কিট আমাদের এইখানে অনেক প্রকার সার্কিট যায় যদি এক ভিডিওতে দেখানো সম্ভব না তবুও আমরা দেখানোর চেষ্টা করতেছি প্রথমে আমরা দেখাই হলো আপনার আহ আর এফ এল এর বহুল আলোচিত যে সার্কিটটা এটা এটা আমাদের এখানে অ্যাভেলেবল আপনারা নিতে পারবেন হ্যাঁ আপনার যাদের দরকার হয় স্ক্রিনশট দিয়ে আমার ইউটিউবে আমার হোয়াটসঅ্যাপে বা ইন বা টেলিগ্রামে দিবেন তখন আমরা কত পিস পাঠানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ এরপরে আমরা দেখাবো হলো মেঘার আর একটা সার্কিট মেঘার এই দুই এই ইদানিং রিসেন্টলি এইটা নিয়ে আসছে এই সার্কিটটা এটা আমাদের কাছে অ্যাভেলেবল যাদের যত পিস দরকার হয় তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন এরপরে আহ আর একটা সার্কিট সেটা হচ্ছে আর এফ এর যে নতুন স্কেল নতুন যে স্কেলগুলো এটাতে ব্যবহার করছে হ্যাঁ সার্কিট নিলে প্রতিটা সার্কিটের সাথে আমরা কোড দিয়ে দিব ইনশাল্লাহ হ্যাঁ এটা ক্যালিব্রেশন কোড আমাদের আমাদের টেকনিশিয়ান ভাইরা আছে এদের জন্য আমি আপনারা জানেন যে সার্কিট যদি কেউ নেয় বা ইউনিট বা হোয়াটসঅ্যাপে যদি কেউ বলে যে আমার কোড দেন এটা তখন আমি নিশ্চিত হই অবশ্যই যে টেকনিশিয়ান কিনা যদি টেকনিশিয়ান হয় তাহলে কোর্ট দিতে আমার কোনো সমস্যা নেই আর টেকনিশিয়ান ছাড়া যদি ধানের ব্যবসায়ী হয় গমের ব্যবসায়ী হয় ভুটের ব্যবসায়ী হয় দেখা গেল মাছের ব্যবসায়ী হয় মাংসের ব্যবসায়ী হয় এদেরকে আমরা কোড দেই না নিশ্চিত হতে পারি না বিধায় অনেককে কোড দেওয়া হয় না কারণ এরা ওজন কম বেশি করে বিধয় এদেরকে দেওয়া হয় না আপনারা যদি আমার দেখাতে পারেন বা বুঝাতে পারেন যে আপনি টেকনিশিয়ান অবশ্যই আপনার ক্যালিবিরিশনের জন্য হেল্প করা হবে ইনশাল্লাহ এই সার্কিটও আমাদের এখানে অ্যাভেলেবল যাদের যত পিস দরকার হয় দিবেন স্ক্রিনশট দিলে আমরা কাটানোর ব্যবস্থা করবো এরপরে আমাদের এখানে আছে অ্যাপোলো সার্কিট আছে অ্যাপোলো সার্কিট খুব ভালো মানের সার্কিট এটা অ্যাপোলো মারাঠি স্কেল গুলোতে থাকে আপনাদের যত পিস দরকার হয় স্ক্রিন দেখান স্ক্রিনে স্ক্রিনে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে ভাই এটা এত পিস সার্কিট দেবেন অথবা আপনাদের যে সার্কিট আছে নষ্ট ওটার ছবিটা দিয়ে বলবেন যে এটা সার্কিট পাওয়া যাবে কিনা আমি বুঝতে পারবো যে ওটার বদলে কোনটা হবে সেটা পাঠানোর ব্যবস্থা করবো অনেক সময় দেখা গেলো যে হুবহুটা মিলে না সেই ক্ষেত্রে ওটার পরিবর্তে কোনটা হয় সেটা আমি ভালো করে জানি সেটা পানোর ব্যবস্থা করবো আহ এরপরে আপনার রানি স্কেলের সার্কিট আছে এটা হচ্ছে আপনারা জানেন যে ভালো ভালো যে এখন বর্তমান যে ভালো ভালো কোম্পানি যে স্কুলগুলো যেটা লাগায় এটা যত পিস দরকার হয় আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আহ বলবেন যে এত পিস আমরা পাঠানোর ব্যবস্থা করবো এরপরে আমাদের এখানে আছে টপস্টারের সার্কিট টপ স্টারের সার্কিট আপনারা জানেন যে আমার এখানে কোনো পুরাতন সার্কিট আমরা বিক্রি করি না পুরাতন সার্কিট আমি নিজেও এক এলা কাছ থেকে পুরাতন সার্কিট কিনে আমি ধরা খাইছি প্রায় সাড়ে তিন লাখ টাকার মতন সে মারি দিয়েছে আমার মারি দেওয়ার পরে তখন থেকে আমি কোনো পুরাতন সার্কিট বিক্রি করি না সে আমার কাছ থেকে আমার পুরাতন সার্কিট দিয়ে সাড়ে তিন লাখ টাকা নিয়ে নিছে বলছে যে সব সার্কিট ভালো আমি বস্তা করে রাখছি সব সার্কিট একটাও বিক্রি করতে পারি নাই অনেকটা আমার মার খেলেছে এই জন্য আপনারা যারে তারের কাছ থেকে মাল নিবেন না দেখা গেল যে দুই একবার ভালোভাবে দিবে তারপরে তিনবারের বেলা আপনাদেরকে একবারে মাঠে মারি দিবে আপনারা অবশ্যই যাদের কাছ থেকে মাল নেন না কেন যা আসলে দেখবেন তার অভিজ্ঞতা আছে কিনা এই সম্পর্কে কতদিন থেকে সে ব্যবসা করে বা তার কাছে আসে আসলে মাল আছে কিনা তার কাছে নতুন মাল আছে না পুরাতন মাল আছে এগুলো খুব ভালোভাবে চেক করে তারপরে নিবেন আপনারা জানেন যে আমি ডিজিটাল সার্ভিসিং ট্রেনিং করাই সারা বাংলাদেশে অসংখ্য ছাত্র আছে আমার হ্যাঁ আমি আহ প্রথম বাংলাদেশি ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করাই ইনশাআল্লাহ আমার এখানে যারা এক্সপায়ার পাস নিবেন খুব ভালো মানের মাল দেওয়ারই চেষ্টা করব এরপরে আপনার মেঘার যে আপনার আগের যে সার্কিট মেঘা স্কেলে থাকে এই সার্কিটও আমাদের এখানে অ্যাভেলেবল আপনারা এই সার্কিটও নিতে পারবেন এটা যত পিস লাগে স্ক্রিনশট দিবেন খুব ভালো পারফর্ম তবে এটার কমন সার্কিটটা থ্রি সিক্স ফাইভ এইটে কমন সার্কিটেই কিন্তু এটার পারফর্ম খুবই ভালো এরপরে আর এফ এল এর সার্কিট আছে হ্যাঁ এটাও নিতে পারবেন এটা যত বেশি দরকার স্ক্রিনশট দিবেন আপনারা আমরা পাঠানোর ব্যবস্থা করব এরপর আছে থ্রি স্টারের সার্কিট থ্রি স্টারের সার্কিট খুব কম দাম থ্রি স্টারের সার্কিট আমাদের এখানে খুব কম দাম আপনারা যত পিস লাগে স্ক্রিনশট দিবেন আমরা পাঠানোর ব্যবস্থা করব এরপরে আমাদের এখানে আছে অ্যাপোলো সার্কিট অ্যাপোলো সার্কিট যেটা হয়েছে আপনার বিভিন্ন স্কেলে লাগাইছে এটা হুম এটা খুব ভালো মানের পারফর্ম এটা আমরা একটা ভালো নামি দামি কোম্পানির স্কেলের সার্কিটের পরিবর্তে ওটা লাগাতে পারি আমার ছাত্রগুলো বুঝাই আপনারা এটা সার্কিটও নিতে পারবেন এরপরে আসছে আপনার হলো মেঘার সার্কিট যেটা হচ্ছে এটাও খুব ভালো মানের বহু দিন থেকে চলে আসতেছে এই সার্কিট আমাদের কাছে অ্যাভেলেবল নতুন সার্কিট আপনারাও নিতে পারবেন এরপরে থ্রি স্টারের দুই থ্রি স্টারের আরেকটা আছে সার্কিট এটা দুই পাশে যেটা সকেট সিস্টেম হুম এই সার্কিট আমাদের এখানে আছে এটা যেটা আইসি লাগানো আছে নিচে এটা খুব ভালো মানের সার্কিট এটা নিতে পারেন আমাদের এখান থেকে যাতে যত পিস প্রয়োজন হয় এরপরে আমরা দেখাবো কুন্ড স্কেলের সার্কিট হ্যাঁ কুন্ডো স্কেলের সার্কিট এই সার্কিটও আমাদের এখানে অ্যাভেলেবল যত পিস দরকার হয় স্ক্রিনশট দিবেন আমরা পাঠানোর ব্যবস্থা করব এরপরে আরেফ আপনার মেঘার আরেকটা সার্কিট এটা আছে এটা আমাদের কাছে সব আমাদের এখানে সব নতুন সার্কিট আপনারা যত পিস প্রয়োজন হয় স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ পাঠানোর ব্যবস্থা করব এরপরে আরএফএল এর 1977 পরিবর্তে যে সার্কিট লাগানো যায় এই সার্কিটও আমাদের এখানে अवेलेबल তবে সব সফটটাতে হবে না কিছু কিছু 1977 এর পরিবর্তে এই সার্কিটটা হয় আপনাদের এটা যাদের প্রয়োজন স্ক্রিনশট দিবেন পাঠানোর ব্যবস্থা করব আর এরপরে কমন সার্কিট আছে আমাদের এখানে খুব কম দাম কমন সার্কিট আমাদের এখানে কমন সার্কিট আছে কমন সার্কিট আপনার যত বেশি নেবেন তত দাম কম হ্যাঁ খুব কম দাম যদিও যত তাছাড়া যত বেশি নেবেন পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস নিলে রেট খুব কমে দিব এরপরে কমন সার্কিট আছে ছাব্বিশ মিনিট ছাব্বিশ মিনিট সার্কিটেরও আমাদের এখানে দাম খুবই কম আপনারা যত বেশি নেবেন তত রেট কম হবে ইনশাল্লাহ আর আপাতত এই স্পোয়ার পার্ট গুলো প্রায় পঁয়ষট্টি রকমের স্পোয়ার পার্ট আমাদের এখানে অ্যাভেলেবল আপনাদের যাদের প্রয়োজন হয় তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আর যাদের যেটা প্রয়োজন হয় স্ক্রিন শট দেবেন অথবা আপনাদের যেটা দরকার তারা ছবি পাঠাবেন আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে এছাড়া যারা ডিজিটাল সার্ভিসিং ট্রেনিং করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে ট্রেনিং এর সিরিয়াল নেবেন বর্তমান ট্রেনিং ফি অনেক কম আপনারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বা ইমোতে লাগবেন আমি ট্রেনিং করতে চাই ধন্যবাদ ভালো থাকবেন